টানা কয়েক মাসের যুক্তিতর্ক শেষে করোনাকালীন বেকার ভাতা বাড়ানোর পক্ষে গত 20 ডিসেম্বর সম্মত হন রিপাবলিকান ও ডেমোক্রেটরা। 2.3 ট্রিলিয়ন ডলারের ওই বিলে বেকার ভাতার অর্থায়নে 89,200 কোটি ডলার আর 1.4 ট্রিলিয়ন ডলার রাখা হয় মার্কিন সরকারের সাধারণ ব্যয় মেটাতে। তবে গত সোমবার কংগ্রেসে বিলটি ভোটে যাওয়ার আগে কোনো আপত্তি না তুললেও এর পরদিন থেকে এককালীন প্রণোদনার অর্থ জনপ্রতি $600 থেকে বাড়িয়ে $2,000 করার পক্ষে অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট। 22 ডিসেম্বর হোয়াইট হাউসে বিলটি সংশোধন করার কথা বলেন তিনি। এই বিলটির বড় একটি অংশ বিশেষ আগ্রহ, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বৈদেশিক সহায়তার পেছনে ব্যয় হবে। আমি খুব স্বাভাবিকভাবেই চাইব আমার দেশের নাগরিক $600 সহায়তার পরিবর্তে $2,000 করে পাবে, অযথা ব্যয় কমবে, এটাও আমি চাই। এদিন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি এক টুইটে জানান, নগদ প্রণোদনায় ট্রাম্প আসলে কি চান সেটি ধোঁয়াশায় রেখেছিলেন। এরপর দিন ওই বিলের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের জানান, মার্কিন নাগরিকদের মহামারী থেকে রক্ষা করতে বদ্ধপরিকর তিনি। আমরা আমাদের লাখ লাখ জনগণকে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন দিচ্ছি। এই কর্মসূচি শিগগিরই ভয়াবহ মহামারীর কবল থেকে মার্কিন নাগরিকদের রক্ষা করবে। এটা সত্যি বড়দিনের এক বিশাল উপহার। 29 ডিসেম্বরের মধ্যে এ দ্বন্দ্বের নিরসন না হলে সরকারের কিছু অংশ তাদের নিয়মিত কাজ বন্ধ করে দিতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।